नमस्कार बंधुरा, आज के एलजी डबल डोर फ्रिजर इनवर्टर मॉडल की करे एक पार्ट बंद रखबें और एक पार्ट के चालिए रखबें ता ए वीडियोते देख। ये अपना टाच पैनल एवं फ्रिजर आपनर ऊपर कोनो फंक्शन नहीं, जा फंक्शन आछे नीचे पोर्शन ही आछे, नीच थेके आपनाके पुरो फ्रिजटाके कंट्रोल करते हबे। एखाने आपनर कोनो फांगशनर सुइच नहीं, ठीक है। तो आमरा आबार नीचे चले जाच्छी, नीचे गिये आमरा देखाच्छी जे की करे आपनी फ्रिजटाके फ्रिजार बा आपनी फ्रिजटाके कंट्रोल करते पारेन। तो ऊपरेर बोतामटी हलो आपनार ऊपर पोर्शनेर फ्रिजार जेटा लेखा आछे, एटिके आपनी एकबार करे प्रेस करले आपनार कूल थेके कूलेर स्टेजे जाबे, माने ठंडाके आपनी कम बेशी करते पारबेन। एबं एक बोतामटीके होल्ड करे राखले बा धरे राखले 3 सेकेंड कनभार्ट हो जाए, मैं फ्रिजार थेके फ्रिज हो जाए, मैं फ्रिज नीच पोर्शन मत हो जाए। ऊपर जमन बरफ है बरफ हो ना, नीच पोर्शन मत हो जाए। सेम भाव नीचे अपनी आपडाउन कर कम बेसि होल्ड कर रखले एक्सप्रेस फ्रिज मैं अपना फ्रिजटा ताड़ाताड़ी ठंडा, मैं नीच पोर्शन जे तुलनामूलक ठंडा है। तो बुझते क्यों अपनी करबें, तो এবার জানব যে গরমকালে শীতকালে বা বর্ষাকালে আপনি কোনটাতে আপনি রাখলে বেস্ট হবে সেটা আমরা দেখব। তো চলুন দেখে নি। তো আপনার উপরে ছবিটা আছে যেটা আপনার নরমাল মোড, মানে উপরে ফ্রিজার আর নিচে ফ্রিজ, আর নিচের পোর্শনটা কমফর্টেবল মোড, মানে আপনি উপরটাকে ফ্রিজ করে রাখতে চাইছেন নিচটাকেও ফ্রিজ করে রাখতে চাইছেন। তো উপরেরটা আপনি টিপে টিপে পাস দেওয়া আছে, ওখানে দেখতে পাচ্ছেন ছবিতে লাস্ট থেকে 3 নম্বরের মধ্যে রাখতে পারেন, নিচ থেকেও 3 নম্বরের মধ্যে রাখতে পারেন। আর নিচের আর কমফর্টেবল মোডে যদি রাখতে চান তাহলে আপনি উপরেরটা আপনি কনভার্ট টিপবেন আর নিচটাতে আপনি 7 নম্বরে রাখতে হবে আপনাকে গরমকালে, ঠিক আছে। এটি হলো গরমকালের চার্ট, যদি নর্মাল মোড আর কনভার্ট মোডে কী করে রাখবেন। এটা হলো আপনার মনসুন, মানে আপনার বর্ষাকালে, বর্ষাকালে কী রাখবেন আপনার ফ্রিজার কনভার্ট মোডটা যেটা আছে ওটা আপনি কনভার্ট 3 নম্বর রাখলেন, আর নিচের যেটা আছে আপনার ওটাকে আপনি 4 নম্বরে রাখলেন, ওর উপরেরটাও 4 নম্বর, সরি উপরটাও 4, নিচেরটা 4, নর্মাল মোডে। আর আপনি কনভার্ট মোডে কনভার্ট টিপে দিবেন আর নিচেরটাতে 4-এ রাখবেন, ঠিক আছে, বুঝতে পারলেন। এবার নেক্সটে আপনার যেটা আছে উইন্টার, মানে শীতকালে, শীতকালে আপনাকে উপরেরটা 3-এর মধ্যে রাখতে হবে, নিচটাকেও 3-এর মধ্যে, মানে মাঝামাঝি দুটোই। আর কনভার্ট মোডে যেটা আছে ওটা উপরেরটা আপনি কনভার্ট টিপে দেবেন আর নিচটাকে 1-এ রাখতে হবে। এটা হলো শীতকাল। তাহলে বর্ষাকাল, শীতকাল আর গ্রীষ্মকালে আপনি কীভাবে রাখবেন তা আপনি দেখে নিলেন। যদি আপনার অসুবিধা হয় আপনি এটুকুটা আপনার স্ক্রিনশট করে রাখতে পারেন আপনি, ঠিক আছে, দিয়ে আপনি আপনার ফ্রিজ অনুযায়ী আপনি সেট করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী।